গুড ইভিনিং এভরিবডি। আমরা যে টপিকটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে কিবোর্ড অ্যান্ড মাউস ইন চ্যাপ্টার 3। তো আমরা সবাই জানি যে কিবোর্ড আর মাউস এই দুটোই কম্পিউটারে সবথেকে মূল্যবান অংশ। মূল্যবান অংশ বলতে কিবোর্ড আর মাউস এই দুটোকেই আমরা কম্পিউটারে কি বলে থাকি, এই দুটোই হচ্ছে কম্পিউটারে ইনপুট ডিভাইস। এই কিবোর্ডের থ্রু দিয়ে আমরা কম্পিউটারে যখন কোনো ডেটা বা কোনো ইনফরমেশনকে কম্পিউটারে কি করতে পারি, দিতে পারি। কিবোর্ড যদি না থাকতো তাহলে আমরা কম্পিউটারে কোনো কিছুকে ইনপুট করতে পারতাম না। তা এই কিবোর্ডে আমরা অনেক ডিফারেন্ট টাইপস অফ কি দেখতে পাই, মানে অনেক রকম টাইপের কি দেখা যায়, যার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে যেটা থাকে যেটাকে আমরা বলি অ্যালফাবেট কি। এই অ্যালফাবেট কি আমাদের এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট কি থাকে, যেটা হচ্ছে টোটাল 26টা অ্যালফাবেট কি থাকে। ঠিক একইভাবে কিবোর্ডে সব থেকে মূল্যবান অংশ হচ্ছে যেমন যেটাকে আমরা বলি অ্যারো কি। বিভিন্ন দিক নির্দেশ করবার জন্য আমরা অ্যারো কি ইউজ করি। যে অ্যারো কি আমরা 4টে ডিফারেন্ট অ্যারো কি দেখতে পাই, যেমন 4টে ডিরেকশনে আমরা অ্যারো কি কম্পিউটারে দেখতে পাই, তাহলে টোটাল 4টে। ঠিক একইভাবে কম্পিউটারে আমাদের টোটাল ফাংশন কি থাকে হচ্ছে 12খানা। টোটাল ফাংশন কি থাকে হচ্ছে 12খানা। 12খানা টোটাল ফাংশন কি থাকে, যেটা F1 থেকে F12 পর্যন্ত হয়। F1 থেকে F12 পর্যন্ত টোটাল 12খানা ফাংশন কি হয়। ঠিক একইভাবে কম্পিউটারে থাকে হচ্ছে অনেক নিউমেরিক কি, যেটাকে আমরা বলি নিউমেরিক কি বা সংখ্যা যেগুলো আমরা রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক কি থাকে, টোটাল 10খানা নিউমেরিক কি থাকতে পারে। এছাড়াও কম্পিউটারে এই 4টে টাইপ কি ছাড়াও কম্পিউটারে আরও অনেক রকম কি থাকতে পারে, যার মধ্যে আমরা একটা টাইপ বলি যেগুলোকে আমরা একটা স্পেশাল কি বলতে পারি, বা বিশেষ ধরনের কি, যার মধ্যে থাকে হচ্ছে এন্টার কি ইউজ করলে আমরা কি করতে পারি, যে যদি আমরা এন্টার কি প্রেস করি তাহলে আমরা অটোমেটিক আমরা একটা লাইন থেকে নেক্সট লাইনে আসতে পারবো, মানে একটা লাইন থেকে পরের লাইনে আসতে পারবো। দু নম্বর পয়েন্ট থাকে হচ্ছে স্পেস বার। কম্পিউটারে একটা স্পেশাল ফিচার আছে স্পেস বারের, যেটাকে আমরা বলে থাকি এই স্পেস বার হচ্ছে সব থেকে লংগেস্ট কি। এই স্পেস বার হচ্ছে কম্পিউটারে লংগেস্ট কি, মানে সব থেকে বড় কি, এটা হচ্ছে সব থেকে বড় কি কম্পিউটারে। থার্ড হচ্ছে আমাদের থাকে হচ্ছে ট্যাব কি, যেমন আমাদের থাকে হচ্ছে ক্যাপস লক কি, যেটা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করবার জন্য আমরা ক্যাপস লক কি ইউজ করতে পারি। এতগুলো ডিফারেন্ট টাইপস অফ কি আমরা কম্পিউটারে ইউজ করতে পারি, এবং প্রতিটা কি আমরা ইউজ করি কম্পিউটারে আমরা কোনো ডেটা বা কোনো ইনফরমেশনকে দেওয়ার জন্য, মানে কোনো কিছু ইনপুট দেওয়ার জন্য আমরা কম্পিউটারে সবসময় কিবোর্ডের থ্রু দিয়ে ইনপুট করতে পারি, এবং কিবোর্ডের থ্রু দিয়ে আমরা ডেটা কম্পিউটারে প্রদান করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে দ্যাট ইজ কিবোর্ড। কিবোর্ড সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাউস। কম্পিউটারে মাউস যেটা থাকে এটাও কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস। মাউস আমাদের দু রকম টাইপের হয়, দুটো বাটন থাকে যেখানে দুটি বাটন থাকে, আবার থ্রি বাটন মাউসও হতে পারে। থ্রি বাটন মাউসের ক্ষেত্রে যেখানে তিনটি বাটন দেখতে পাবো আমরা, যেমন এখানে আমরা তিনটি বাটন দেখা যায়। এই দুটো বাটন মাউসের ক্ষেত্রে আমাদের একটা হয় লেফট বাটন, একটাকে আমরা বলি লেফট বাটন,
আর একটাকে বলি রাইট বাটন, একটাকে বলি লেফট বাটন আর একটাকে বলি লাইট বাটন। মানে লেফট বাটন ক্লিক করে আমরা কোনো জিনিসকে, যখন কোনো জিনিসকে সিলেক্ট করতে চাই কম্পিউটারে, আমরা লেফট বাটনটা ইউজ করব কোনো কিছু সিলেক্ট করবার জন্য, কোনো কিছু সিলেক্ট করবার জন্য, কোনো কিছু চিহ্নিত করবার জন্য। আমরা আরো ভালোভাবে লিখতে পারি চিহ্নিত করবার জন্য, চিহ্নিত বা প্যাকেটে লিখতে পারো সিলেক্ট করবার জন্য, সিলেক্ট করার জন্য আমরা লেফট বাটন ইউজ করতে পারি। তেমনিভাবে একইভাবে রাইট বাটন আমরা ক্লিক করতে পারি, কম্পিউটারে একটা রাইট বাটন, মাউসে একটা রাইট বাটনও থাকে, সেটা কোনো কিছু সিলেকশন করবার জন্য নয়, এমনি আমরা রাইট বাটন ক্লিক করে বিভিন্ন অপশন পেতে পারি, বিভিন্ন অপশনের মধ্যে দিয়ে কাজ করতে পারি। তেমনি তিনটে বাটন যখন কোনো মাউসে থাকে তখন সেখানে লেফট বাটন যেমন থাকে, রাইট বাটন যেমন থাকে, ঠিক একইভাবে থাকে একটা স্ক্রল বাটন, স্ক্রল, স্ক্রল বাটন, SCORLL, স্ক্রল বাটন। স্ক্রল বাটন দিয়ে আমরা স্ক্রল করতে পারি, মানে পেজ, একটা পেজ থেকে দু নম্বর পেজ বা তিন নম্বর পেজ, বিভিন্ন পেজে স্ক্রল বাটনের থ্রু দিয়ে স্ক্রল করতে পারি। এটি দেখতে অনেকটা চাকার মতো হয়, সার্কেল থাকে। এই মাউস কে আমরা এক কথায় বলি, এটাকে আমরা এক কথায় বলি পয়েন্টিং, পয়েন্টিং ডিভাইস, এক কথায় বলতে পারি পয়েন্টিং ডিভাইস। কেননা মাউসের থ্রু দিয়ে আমরা কোনো জিনিসকে পয়েন্ট করতে পারি, এবং পয়েন্ট করবার জন্য এই মাউস যখন আমাদের ডেস্কটপ বা মনিটরের উপর দেখতে পাই, এটাকে একটা তীর চিহ্নের মতো দেখতে হয়, এটাকে একটা তীর চিহ্নের মতো দেখতে হয়। মানে কোনো জিনিসকে পয়েন্ট করতে গেলে আমরা এই জন্যই মাউসটাকে দেখতে হয় হচ্ছে একটা তীর চিহ্নের মতো, যেটাকে আমরা এক কথায় বলে থাকি পয়েন্টিং ডিভাইস। তা এইটা হলো আমাদের এই চ্যাপ্টারের টোটাল কন্টেন্ট। এর আগের এর চ্যাপ্টারে যে এক্সারসাইজটা আছে, অনুশীলনীটা আছে, সেটা সলিউশন আমি আগেই দিয়ে দিয়েছি। আমি এই জিনিসটা টোটাল বোঝালাম। আমরা নেক্সট ক্লাসে পরের যে চ্যাপ্টারটা আছে, নেক্সট চ্যাপ্টার যে চ্যাপ্টার ফোরটা আছে, সেটা বোঝাবো ইউটিউবের থ্রু দিয়ে, ভিডিও থ্রু দিয়ে পাঠাবো। যদি কারোর কোনো কোশ্চেন থাকে সে নির্দ্বিধায় করতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ।